খাদ্যমন্ত্রীর নেতৃত্বে বৃহস্পতিবার সকালে লেক চৌমনি বাজার পরিদর্শনে গেল প্রশাসনিক দল একাধিক দোকানে পাট খাড়ায় কারচুপি মাল কেনা বেচায় দুর্নীতি প্রকাশ অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী মনোজ দে রাজ্যের বাজারে বাজারে শাকসবজি অগ্নিমূল্য পেঁয়াজের আকাশ দাম কার্যত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মাত্রাধিক দামের কারণে ক্রেতা সাধারণের নাভিশ্বাস ওঠার উপক্রম এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য প্রতিরোধে খাদ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে এর মধ্যে বৃহস্পতিবার সকালে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের নেতৃত্বে খাদ্য দপ্তর ওজন ও পরিমাপ দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের কর্তারা লেকচুমণি বাজার পরিদর্শনে গেলেন উপজানে সদর মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের অধিকর্তার স্বয়ং উপস্থিত ছিলেন পরিদর্শনকালে লেকচুমনি বাজারের বেশ কয়েকটি সবজি ও অন্যান্য দোকানে অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে কয়েকটি দোকানে ওজনের কারচুপী ধরা পড়ে তাতে একটি দোকান বন্ধ করে দেওয়া হয় আর দুর্নীতিবাজ অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন খাদ্যমন্ত্রী মনোজ কাंतीদেব বিশ গ্রাম কম পাওয়া পাওয়া গেছে একটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরও কয়েকটা ক্যাশম আমরা গণ্ডগোল লক্ষ্য করেছি তো সেগুলি ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই আমরা গুলবাজারে এখন যাবো এবং সেখানে গিয়ে দেখব পরিস্থিতি গিয়ে দর্শন শেষে খাদ্যমন্ত্রী মনোজ সহ প্রশাসনিক কর্তারা বাজার কমিটির কর্তাদের সঙ্গে আলোচনায় বসলেন এবং কিভাবে বাজারের দ্রব্যমূল্য রোধ করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করলেন তবে এক্ষেত্রে ব্যবসায়ীদেরও যাতে স্বার্থ সঠিকভাবে রক্ষা হয় সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে লেকচুমুনি বাজার কমিটির কর্তারা জানিয়েছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হলাবুল।